প্রীতমের বাবার মামার বাড়ি, সেখানে আজকে আমি যাবো। বুঝতেই পারছো তো, সেই জন্য আমাকে একটু ভালো করে সাজতে হবে। অনেকদিন তো ঘুম হয়নি, সেই জন্য আমরা খুব ক্লান্ত, তো এখন আমরা এখানে এসে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়েছিলাম। এবার আমি রেডি হব, পূজা আমাকে রেডি করে দেবে। তো চলো গাইস, অ্যাট ফার্স্ট মেকআপ করে নিই। আর আজকে নিমন্ত্রণটা হচ্ছে অন্নপ্রাশন, ছোট্ট একটা মেয়ের অন্নপ্রাশন, মুখে ভাত হয়েছে। চলো গাইস, এখন আমি রেডি হইনি, তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন আমার মেকআপ হচ্ছে, আর আজকের মেকআপ করেছে হচ্ছে পূজা। তো আমার কাছে কিন্তু বিভিন্ন রকম ড্রেস, জুয়েলারি, তোমরা বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবে। আজকের মেকআপের জন্য আছে হচ্ছে পূজা। তো দেখতেই পাচ্ছ আমায় কেমন দেখতে লাগছে, অবশ্যই সবাই জানিও, আর আমার এই ফোন নাম্বারে ফোন করে হায়ার করে নিও। গাইস, আমি রেডি হয়ে গেছি, আর ওখানে প্রীতম এসে গেছে আমার সাথে। তো চলো এখন আমরা নিমন্ত্রণ বাড়ি। তোর রিলেটিভ যদি আমাকে দেখে কিছু বলে কি হবে? তাড়িয়ে দেবে। না তাড়িয়ে দেবে কেন, আমি তো সুন্দর সেজেছি, বউয়ের মতো নেই, কি বলবে? সকালবেলা গেছিলাম, সকালবেলা গেছিলাম, সেটা আমি ব্লগ করিনি, এখন যাব। আর এখনো আমি ব্লগ করবো না, আমি যেন আকাশকে বলেছি প্লিজ তুই ব্লগটা করিস, যে ব্লগ করবে আর ওখানে কি কি হচ্ছে সেটা ওই তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে তুলে ধরবে, আমি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, কি হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তাহলে চলো। ভীষণ এখানে অন্ধকার, আমি তো খুব ভয় পাচ্ছি, আর দেরি হয়ে গেছে, 9:30 বেজে গেছে, তাড়াতাড়ি 10:30-এর মধ্যে ব্যাক করার চেষ্টা করবো। চলো অন্ধকার, আমি ভাবছি নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার পর যখন ফিরবো তখন আরো কত রাত হয়ে যাবে, আরো কত অন্ধকার হয়ে যাবে। এই অন্ধকার রাস্তার মধ্যে একটা কিন্তু হেভি ঘটনা ঘটেছে। গরমের সময় গ্রামের দিকে ভয় লাগে না ওদের? না, আমি শুয়ে থাকি এরকম অন্ধকারে। হ্যাঁ, তাহলে চলো বন্ধুরা যাওয়া যাক। নাচবে নাকি? আজকের হেভি ড্রেস পরেছো যেটু, তো গান বাজছে। গাইস, আমি এখন ভেতরের দিকে ঢুকছি, জানি না কেমন লাগবে, আমার একটা ভয় ভয় করছে। যতই হোক প্রথমবার এলাম প্রীতমের, মানে কি বলবো, আত্মীয়র বাড়িতে। তো চলো। গেস, কি দেখছো? ব্যাপারটা হচ্ছে আমি এখানে খুব নার্ভাস, কাউকে চিনতে পারছি না। আত্মীয়র অন্নপ্রাশনে আমরা এসেছি, সবাই আশীর্বাদ করবে ওকে, যেন অনেক বড় হতে পারে। বন্ধুরা, সেলফি তোলার পর চলো তোমাদেরকে একটা সিনেমাটিক শট দেখাই। জায়গাটা কিন্তু অপূর্বভাবে সাজিয়েছে, আর এত সুন্দর ডেকোরেশন, ওয়াও, আমিও কিন্তু একটু ডেকোরেশন শিখে গেলাম, এত সুন্দর সাজিয়েছে, আমার বেশ বেশ ভালো লেগেছে জায়গাটা। আমি একটু মকটেল খাবো বলে নিয়ে নিলাম। একজন সব থেকে হেভি কথা বলছে যে হাসি মুখ দেখাও, ভিডিও হাসি মুখ করো, হাসি মুখ দেখাও, হাসি মুখ দেখাও। আজকে যে নিমন্ত্রণে এসি, সবাই কিন্তু বাবাদের দিকের আত্মীয়। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই ছবি তুলছে, আমরা এখানে খুব খুব মজা করছি। আর মিকি মাউসকে আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, এখন আমি পান খাবো, তো পান নিয়ে নেওয়া যাক। আমার তো পান খেতে ভীষণ ভালো লাগে, আমার বিয়েতে খুব সুন্দর এরকম ভ্যারাইটি পান হয়েছিল, আমি খাইনি। হ্যাঁ, আমিও খেতে পাইনি, বিশ্বাস কর। লাস্টে দেখি একটা না দুটো বেজেছে, সেটাও আমার মা সাবড়ে দিয়েছিল, সুতরাং আমি খেতে পারিনি, সেই জন্য আমার কপালে একটাও পান জড়েনি। কিন্তু আমি যখন কোনো বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, জন্মদিন বাড়ি যাই, সেখানে গিয়ে আমি বেশ গোছা করে পান নিতে পারি। কেমন গোছা করে? এরকম গোছা করে নিতে পারি, প্রায় 10-12টা আমি নিয়ে আসি, কিন্তু এখানে নিলে যদি খারাপভাবে, যতই হোক প্রীতমের, মানে আমার শ্বশুরবাড়ির দিকে তো অর্থ, পরে ভিডিও যখন দেবে ভাবতে এইরকম এত খাবার নিয়ে গেছে এরকমভাবে, যদিও আমি বসে খাইনি, কারণ এখানে প্রচণ্ড ভিড়, প্রায় 1-1.5 হাজারের ওপরে লোক হবে, তাই জন্য এখন এত ভিড় এত ভিড়। ওই জন্য আমি কি করব, আমি দুটো পান নিয়ে নেবো আর খাবারটা পার্সেল করে নেবো, ঘরে গিয়ে খাবো। তো আপাতত আমি এখন খাবারটা নিয়ে নিই, তো মানে পানটা নিয়ে নিই। আমাকে কটা পান দিও তো, বেনারসি পান, মানে আমার ভীষণ পছন্দের। তো চলো এক গ্লাস কটা বেনারসি পান নিয়ে নেওয়া যাক। গোছা করে কতগুলো পান নিয়েছি দেখেছি, গুচ্ছের পান নিয়ে নিয়েছি, এবার বেরোবো এখান থেকে, আর খাবারও পার্সেল করে নিয়েছি। তো চলো, এখানে এত আলোর মধ্যে কোন দিকে ঘুরবো আমি বুঝতে পারছি। তোমার খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়নি এখনো,
আমরাও একটু খাবো ভেবেছিলাম কিন্তু একসাথে, কিন্তু এত ভিড় যে বসে খেতে পাচ্ছি না, তাই পার্সেল করে নিয়েছি, হোটেলে বসে খাবো। তো চলো এখন এখান থেকে বেরোনো যাক। প্রচুর পান নিয়েছি কারণ পান আমার খেতে খুব ভালো লাগে। চলো গাইস এখান থেকে এখন বেরিয়ে। আমি তো অন্নপ্রাশন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠবো। তোমাদের কটা সিনেমাটিক শট অবশ্যই আমি দেখাবো বাড়িতে গিয়ে, মানে যেখানে আমরা আছি। তো সেই জুয়েলারিগুলো যদি তোমরা রেন্টে নিতে চাও অবশ্যই তোমরা আমাকে যোগাযোগ করতে পারো আমার নাম্বারে। তবে বন্ধুরা তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি, ওখানে তোমরা আমাকে পাবে না, কিন্তু আমার অফিসিয়াল ওখানে অনেকে থাকবে তাদেরকে তোমরা পাবে, যারা ওখানে বসে থাকবে এবং যারা তোমাদেরকেই সহযোগিতা করবে। সেখান থেকে তোমরা জুয়েলারি পাবে, ভালো ভালো ড্রেস ভাড়া পাবে। দেখতেই পাচ্ছ এই ড্রেসটা, এই শাড়িটা কত সুন্দর, তোমরা এটাও ভাড়া পেতে পারো। আর তোমরা মেকআপ আর্টিস্টের জন্য হায়ার করতে পারো, তোমরা বিভিন্ন রকম রেঞ্জে পেয়ে যাবে। অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করো, কারণ ফোন কলে অনেক সময় আমরা রিসিভ করতে পারি না, বাট হোয়াটসঅ্যাপের জবাব আমরা অবশ্যই দিই। তো চলো বন্ধুরা এখন হোটেলে যাওয়া যাক, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। সামলাতে পারলাম না বুঝলি, এখনই পানটা খেয়ে নিই। পানাম কেটে কেটে কে খায়? পুরোটা খাকাম, কিন্তু এই যে লাল লাল মালটা না, এটা এটা আর একটু থাকলে খেলে মজা এসে যায়, ওই জন্য পুরোটা খাবো না, ভাত খেয়ে আবার খাবো। তো গাইস গাড়িতে উঠে পড়ছি, প্রীতম এখনো ভেতরে আছে, অনেকদিন পর এসেছে বলে ও ভেতরে গল্প করছে, সবার সাথে কথাবার্তা বলে নিচ্ছে। আমি যেহেতু এত পান নিয়েছি আমার লোক সমাজে দাঁড়াতে খুব লজ্জা লাগছে। বাড়ির যত বড় বউ, তো মানে আমি নাত জামাই আর কি, সম্পর্কে বড় ছেলে তার বউ আমি, নাত জামাই। তো সবাই ভীষণ ভালো, আমাকে ভীষণ ভালোবাসলো এখানে, আমায় খুব আনন্দ করেছে, আমার সাথে কথা বললো, খুব খুশি আমি। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এত লোকের মাঝখানে আমি খুব ভয় পেয়েছিলাম যে আমি কি বলবো না বলবো, কারণ আমি এমনিতে খুব কথা বলতে পারি, কিন্তু প্রথমবার সামনাসামনি দেখা হলে আত্মীয় স্বজনদের সামনে একটুখানি কেমন লাগে, যাতে বাড়ির বউ। তো চলো গাইস গাড়িতে উঠে পড়ি, আর প্রীতম আসলে তারপরে ওকে কে কি বললো কীরকম কী আমি জানবো। আর আমার আমি সম্পর্কটা হয়তো ঠিক বোঝাতে পারছি না, ওকে দিয়ে আমি বলালে ও বুঝতে পারবো, আমিও বুঝতে পারবো, তোমরাও বুঝতে পারবে। তো চলো এখন গাড়িতে উঠে পড়ি। তো গাইস বাড়িতে চলে এসেছি, তো এবার আমরা এখন খাবো। তো চলো এখন খাওয়া যাক, আর কী কী মেনু খেতে খেতেই দেখাবো। তো আমরা তো কিছু খাইনি, এরাও এখন অব্দি কিছু খাইনি, আমাদের জন্য ওয়েট করে আছে। তো চলো খেতে বসি। কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে নতুন এক ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।